নির্বাচিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তাদের ক্ষেত্রে সমঝোতা করা কঠিন। জানাবো তফসিল বাতিল করে নতুন তফসিলের ফাঁদ। জানাবো বিজয় দিবসে বিএনপি কঠিন সময়ে বড় শোডাউনের পরিকল্পনা। এবং সর্বশেষ জানাবো আগে পুলিশ গুলি করতো হাঁটুর নিচে, এখন করে বুকে, বলছেন মোস্তফা হায়দার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তাদের ক্ষেত্রে সমঝোতা করা কঠিন। আপাতত ১৪ দলীয় জোট শরিকদের সঙ্গে ৭টি আসনে সমঝোতা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ১৪ দলে যারা নির্বাচিত হওয়ার যোগ্য তাদেরকেই তো মনোনয়ন দিতে হবে। তাদের মনোনয়ন দিলে বা প্রার্থী হিসেবে ঘোষণা করলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তাদের ক্ষেত্রে তো সমঝোতা করা কঠিন। সাংবাদিকদের পক্ষ থেকে তথ্যমন্ত্রী প্রশ্ন করা হয়, ১৪ দলকে ৭টি আসনে ছাড় দেওয়া হয়েছে, এটা আরো বাড়বে কিনা? উত্তরে তিনি বলেন, সাতটিতে মোটামুটি ১৪ দলের সবাই যারা নির্বাচিত হওয়ার যোগ্য তাদেরকেই তো মনোনয়ন দিতে হবে, কিংবা ১৪ দলের প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে। যাদের মনোনয়ন দিলে বা ১৪ দলের প্রার্থী হিসেবে ঘোষণা করলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তাদের ক্ষেত্রে তো সমঝোতা করা কঠিন। আপাতত সাতটি আসনে তাদের সঙ্গে সমঝোতা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ১৪ দলের সঙ্গে আমরা একটি সমঝোতায় উপনীত হয়েছি, এখনো আমাদের আলাপ আলোচনা চলছে, জাতীয় পার্টির সঙ্গে আমরা আলোচনায় আছি। জাতীয় পার্টি আমাদের সহযোগী হিসেবে দীর্ঘদিন কাজ করছে। জাতীয় পার্টি সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে গণতন্ত্রের অভিযাত্রাকে তারা ব্যাহত করতে চায়, তাদের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করার জন্য সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয় পার্টি বরাবর আমাদের সহযোগী হিসেবে কাজ করেছে এবং তারা আমাদের রাজনৈতিক সহযোগী বলেই হাসান মাহমুদ। তিনি বলেন, এবার তারা স্বাধীনভাবে নির্বাচন করছে, আমরা ২০০৮ সালে মহাজোট হিসেবে নির্বাচন করেছিলাম, ২০১৪ সালে আমাদের সঙ্গে অ্যালায়েন্স হয়েছিল, এবার তারা ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন করছে, এরপরও স্ট্র্যাটেজিক্যালি অ্যালায়েন্স যে কারো সঙ্গে হতে পারে সে নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আলাপ আলোচনা চলছে, আমরা আশা করি খুব সহসা আমরা একটা সমঝোতায় উপনীত হব। তিনি আরো বলেন, নির্বাচনে তো মোকাবিলা করতেই জিততে হবে, আমাকে তো মোকাবিলা করে জিততে হবে, আমার ওখানে তো আর ৫ জন প্রার্থী আছে, কাদের ভাইয়ের ওখানে সম্ভবত ৪ থেকে ৫ জন প্রার্থী আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনেও ৫ থেকে ৬ জনের মতো প্রার্থী আছে, তো মোকাবিলা করেই তো নির্বাচন করতে হবে। সাংবাদিকদের আরো এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, নির্ভয়ে ভোটদানে জাতিসংঘের আহ্বান আমরা স্বাগত জানাই এবং এটি বিএনপি জামাত যারা নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে গেছে। তিনি বলেন, এটি একটি ভালো স্টেটমেন্ট, জাতিসংঘের স্টেটমেন্টকে আমরা স্বাগত জানাই এবং কারা ভোটদানে বিঘ্ন সৃষ্টি করছে, ভোট প্রতিহত করার চেষ্টা করছে আপনারা জানেন, বিএনপি জামাত ঘোষণা দিয়েছে তারা ভোট প্রতিহত করবে, ভোট কেন্দ্রে যাতে মানুষ না যায় সেজন্য তারা জনসাধারণের জন্য ভীতি সঞ্চার করছে, গাড়ি ঘোড়া পোড়াচ্ছে, রেল লাইন খুলে ফেলছে, আমি মনে করি এই বিবৃতি তাদের বিরুদ্ধে গেছে। বিএনপি জামাত ইসলামী জ্বালাও পোড়াও চালিয়ে যাচ্ছে, এটি প্রশাসনের ব্যর্থতা কিনা? সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেন, ওরা ২০১৩, ২০১৪, ২০১৫ সালে যেভাবে জ্বালাও পোড়া করেছিল সেটি এখন পারছে না এবং এটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনা আমাদের দায়িত্ব, সে লক্ষ্যে সরকার ও প্রশাসন কাজ করছে। তফসিল বাতিল করে নতুন তফসিলের ফাঁদ। ৭ জানুয়ারি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, মনোনয়নপত্র বাছাই শেষে এখন যাদের আবেদন বাতিল হয়েছে তাদের আপিল শুনানিও শেষ হবে। আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষ, ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা, কিন্তু নির্বাচনের সব আনুষ্ঠানিকতা যখন চলমান ঠিক সেই সময় নির্বাচন বাতিলের জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আওয়ামী লীগের একাধিক নেতা বলেছে, নির্বাচন বাঞ্ছলের জন্য একটি মহল এখনো ষড়যন্ত্র করছে, এখনো অব্যাহত রাখছে, তবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ নির্বাচনকে তার তফসিল অনুযায়ী অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা, এ ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া বা আপোষ করার সুযোগ নেই। একাধিক সূত্রগুলো বলছে, নির্বাচনের বর্তমান তফসিল বাতিল করে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে আলাপ আলোচনার নতুন তফসিল ঘোষণার একটি তৎপরতা চলছে, এই তৎপরতার মূল উদ্যোক্তা সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি, তারা অন্তত ৩টি দূতাবাসে বৈঠক করেছেন বলে খবর পাওয়া গেছে, এই সমস্ত বৈঠকে তারা বর্তমান নির্বাচন কেন অর্থপূর্ণ হবে না তার ব্যাখ্যা তাদের মত করে দিচ্ছেন। তাদের মতে, এই নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ করছে না, জাতীয় পার্টি সহ অন্য যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে তাদের মধ্যে আসন ভাগাভাগি হচ্ছে, আসন ভাগাভাগি হলে জনমতের প্রতিফলন ঘটবে না, একজন আরেকজনকে আসন ছেড়ে দেওয়া বা আসন সমঝোতা করা গণতন্ত্রের চেতনার পরিপন্থী।
বিপন্থী বলেও তারা মন্তব্য করেছেন। একই সাথে তারা এই নির্বাচনে একটা ফলাফল হতে পারে বলে মন্তব্য করেছেন, তা হলো আওয়ামী লীগের নিশ্চিত জয়। এরকম বাস্তবতায় তাদের ভাষায় রাজনৈতিক অচল অবস্থা দূর করার জন্য তারা একটি নির্বাচনী সংলাপের উপর গুরুত্ব আরোপ করেছেন, যে সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলো আছে একটা মাঝামাঝি অবস্থানে আসবে এবং সেখান থেকে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। কূটনীতিকদের কাছে সুশীলদা তত্ত্বাবধায়ক সরকারের দাবি বলেনি বটে, কিন্তু সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে বলে তাদের বক্তব্য থেকে মনে হচ্ছে যে তারা দেশে একটি সাংবিধানিক সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন, যেভাবে সাংবিধানিক সংকট সৃষ্টি করা হয়েছিল 22শে জানুয়ারির নির্বাচনের আগে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী 29শে জানুয়ারির মধ্যে একটি নির্বাচনের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে এবং নতুন সরকারকে দায়িত্ব গ্রহণ করতে হবে। সেই অনুযায়ী 7ই জানুয়ারি নির্বাচন খুব একটা আগে না, নির্বাচনের তারিখ পেছানোর সুযোগ নেই, সে সময় সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। কাজে আওয়ামী লীগ 7ই জানুয়ারি নির্বাচন থেকে আর পিছু হটার কোনো সুযোগ দিতে চায় না। অন্যদিকে সাংবিধানিক সংকট সৃষ্টি করার জন্য জাতীয় পার্টিকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে কেউ কেউ মনে করেন। জাতীয় পার্টি যদি 17 ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করে বা তাদের নেতারা যদি প্রতীক বরাদ্দ না দেয়, সেক্ষেত্রে একটি জটিল সমীকরণ তৈরি হবে এবং সেখান থেকে সুশীলের অনির্বাচিত সরকার আনার পক্ষপাতী। বিভিন্ন সমাজের কেউ কেউ বিভিন্ন দূতাবাস বলেছে যে তারা নিশ্চিত শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকবে না, আর জাতীয় পার্টি নির্বাচনে না থাকলে এই নির্বাচন করাটা কতটুকু যৌক্তিক হবে সে প্রশ্ন তারা তুলেছে। তবে কূটনীতিকরা 17 ডিসেম্বর পর্যন্ত দেখতে চায় যে পরিস্থিতি কোন দিকে যায়। অবশ্য আওয়ামী লীগ বলছে জাতীয় পার্টি থাকুক না থাকুক, যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে আছে তাদের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, কারণ এই নির্বাচন একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। বিজয় দিবসে বিএনপি কঠিন সময়ে বড় শোডাউনের পরিকল্পনা। সারা দেশে দলীয় নেতাকর্মীর গণগ্রেপ্তার ও কারাদণ্ডের কঠিন সময়ের মধ্যে বড় ধরনের শোডাউনের পরিকল্পনা করছে বিএনপি। টানা 50 দিন পর আবারও নয়াপল্টন এলাকায় কর্মসূচি দিয়েছে দলটি। মহান বিজয় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আবারও নিজেদের জনসমর্থনের শক্তি পরীক্ষা দিতে চাচ্ছে তারা। নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। মামলায় এজাহার নামীয় নেতাকর্মী ছাড়া এদিন সবাই জড়ো হবেন দলের প্রধান কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখান থেকে মগবাজার পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দলীয় সূত্র জানায় প্রতি বছরের মতো এবার স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালনের অনুকূল পরিবেশ না থাকলেও আয়োজনে কোনো ঘাটতি রাখেনি দলীয় নেতারা। বিএনপি সহ অন্যান্য বিরোধী দলবিহীন জাতীয় নির্বাচনের আগে দেশ বিদেশে নিজেদের অবস্থান জানান দিতে বড় শোডাউনের প্রস্তুতিও চলছে দলটিতে। যদি প্রশাসন থেকে এখনো পর্যন্ত কর্মসূচি পালনে অনুমতি মেলেনি, কর্মসূচি পালনে তৈরি হয়েছে সংশয়। তবে আশাবাদী দলটির সিনিয়র নেতারা আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে শোভাযাত্রা কর্মসূচি পালনে এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি। গত বুধবার দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান আনুষ্ঠানিক অনুমতির আবেদন নিয়ে ডিএমপি সদর দপ্তরে যান। অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর মহিদউদ্দিনের কাছে আবেদন হস্তান্তর করা হয়। সেখান থেকে বেরিয়ে নিতাই রায় চৌধুরী বলেন, বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হবে। বিকাল 3টায় অনুষ্ঠিত ওই শোভাযাত্রা মগবাজার পর্যন্ত যাবে, তবে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা হয়নি তাদের, ফলে অনুমতির বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যায়নি। এ বিষয়ে বিএনপির অতিরিক্ত কমিশনার মহিদউদ্দিন বলেন, বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিল তাদের 16 ডিসেম্বর কর্মসূচির ব্যাপারে, তারা একটি আবেদনপত্র দিয়ে গেছেন, অনুমতির বিষয়ে কথা হয়নি, আলোচনা করে ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে। অন্যদিকে তারা ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গতকাল রাতে জানান, এই মুহূর্ত পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি, তবে অনুমতির বিষয়ে বিএনপি সিনিয়র নেতারা আশাবাদী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 18 ডিসেম্বর পর সব ধরনের রাজনৈতিক সভা সমাবেশ কর্মসূচি বন্ধের কথা বলা হয়েছে। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি শোভাযাত্রা নিয়ে চাল বাহানা করলেও শেষ পর্যন্ত অনুমতি দেবে বলে মনে করছেন না তারা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন, গত 1.5 মাসের বেশি সময় ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। নয়াপল্টনের ত্রিসীমায় যেতে পারেন না নেতাকর্মীরা। চেয়ারপারসন গুলশানের কার্যালয়ে গভীর রাতে পুলিশ তাণ্ডব চালিয়েছে, সেখানে হানা দিয়ে কক্ষে কক্ষে তল্লাশি চালিয়েছে। মহান বিজয় দিবসের বিজয় র্যালি করার অনুমতি দিতে তারা টাল বাহানা শুরু করেছে। এর মাধ্যমে তারা গণতান্ত্রিক সব নিয়ম নীতি ধ্বংস করে দিয়েছে। গত 28শে অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নয়াপল্টন এলাকায় আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি দলটি। সেদিন থেকে দলের প্রধান কার্যালয় রয়েছে বন্ধ, নেতাকর্মীর আর আনাগোনা নেই সেখানে। এক দফার আন্দোলনের অংশ হিসেবে 29শে অক্টোবর থেকে হরতাল অবরোধ কর্মসূচি চলছে দলটির। এই অবস্থার মধ্যেও ঢাকায় আবারও প্রকাশ্য কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন দলের হাইকমান্ড। আতঙ্কিত আর ভীত সন্ত্রস্ত নেতাকর্মীর ভয় ভেঙে রাজপথে নামাতে চান তারা। একই সঙ্গে একতরফা জাতীয় নির্বাচনের আগে দেশ বিদেশে নিজেদের জনভিত্তি আর জনসমর্থনে সামনে আনতে এটাও তাদের একটি কৌশল। দলীয় সূত্র জানায়, শুধু মহাসমাবেশের দিনের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় 150 মামলা হয়েছে নেতাকর্মীর বিরুদ্ধে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে সারা দেশে প্রায় 22,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এমন পরিস্থিতিতেও যে কোনো কর্মসূচি সফল করতে তারা সক্ষমের জন্য নিয়েছেন নানা পরিকল্পনা। ওই দিন শুধু নেতাকর্মী নন, সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে বলে মনে করছেন তারা। সার্বিক প্রস্তুতি বিষয়ে দুই মহানগরের নেতারা জানান, তারা ইতোমধ্যে প্রতিটি ইউনিটকে বার্তা দিয়েছেন। ওই দিন মামলায় এজাহার নামীয় নেতাকর্মী ছাড়া প্রত্যেকের কর্মসূচিতে অংশ নিতে হবে। বিজয় শোভাযাত্রা হিসেবে ঢাকঢোল আর সাজসজ্জা নিয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। সার্বিক প্রস্তুতি হিসেবে তারা প্রতিদিনই থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীর সঙ্গে কথা বলেছে, নির্দেশনা দিচ্ছেন, এমনকি দায়িত্ব বন্টন করে নেওয়া হয়েছে। একইভাবে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এই প্রক্রিয়া সম্পৃক্ত করা হয়েছে, তারাও নিজেদের মতো করে উপস্থিতি নিশ্চয়তা করেছেন। প্রকাশ্যে ঘরোয়া বৈঠক প্রস্তুতি সভা করতে না পারলেও ভার্চুয়াল বৈঠকে দেওয়া হচ্ছে দিক নির্দেশনা। নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রকাশ্য কর্মসূচির সুযোগ নেই। আন্দোলন শুরুর পর তাদের অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে। রাজপথে সবচেয়ে সক্রিয় নেতাকর্মীর বেশিরভাগকেই গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন ইউনিটের পদধারী নেতাদের টার্গেট করে এখনো চলছে সাড়াশি অভিযান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।